नमो ओम देवी সংসহে নম সব সময় তো দেখেছি যে পুরোহিতরা পূজো করে এবার এবার আমি তোকে তোকে দিয়ে পূজো করাবো সরস্বতী পূজোয় প্রথা ভেঙে পুরোহিতের ভূমিকায় দেখা গেল এক আদিবাসী ছাত্রীকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন থেকে 8 কিলোমিটার দূরে বীরভূমের ইলামবাজার থানা এলাকার গোপালনগর গ্রামে নজির পুরোহিত করেছি ধরুন আমাদের অন্যরকম করে আজকে আমাদের পুজো আমরা তো পুজো করি অনেক রকম দিয়ে মানে বামুন দিয়ে আজকে আমরা গ্রাম উদ্যোগ নিয়েছি মানে ছেলে মেয়েগুলো উদ্যোগ নিয়েছে যে আমাদের মেয়েই পুজো করুক সরস্বতী পুজোর পুরোহিত হিসেবে দেখা গেল আদিবাসী ছাত্রী চৈতালি মুর্মুকে যাবতীয় আচার মেনে পুজো করল সে ব্রাহ্মণ ছাড়া কেউ পুজো করতে পারে না সেই প্রথাটাকে আমি ভাঙতে চেয়েছি এবং আমরা মেয়েরাও যে পারি সেটা একটা সমাজকে বার্তা দেওয়া এবং মেয়েরা মেয়ে কেন যে কেউ এই পুজোটা যে কোনোই পুজো করতে পারে যদি তা সে শুদ্ধ চিত্তে তার হৃদয়ের পবিত্রতা দিয়ে পুজো করে আমার ভীষণ ভালো লাগছে এবং ও যে এত বাচ্চা একটা মেয়ে ক্লাস সিক্সে পড়ে সে যে এটাতে আগ্রহী হয়েছে এটা একটা আমার কাছে বড় পাওয়া এবং শুধু আমার কাছে নয় সমাজের সব মানুষ ওকে দেখে হয়তো আমরা অনুপ্রাণিত হবে তারাই তোমাকে সামনে উৎসাহ দিল ওই দিদি কি বললেন দিদি বললেন যে সবসময় তো দেখেছি যে পুরোহিতরা পুজো করে এবার এবার আমি তোকে তোকে দিয়ে পুজো করাবো ছত ভাঙা এই পুজোয় ঢাকের বদলে রাখা হয়েছে ধামসা মাদল গ্রামের সবাই এই পুজোয় সামিল হয়েছেন আবির ইসলাম এবিপি আনন্দ বীরভূম